সুপ্রিয় কুদরগিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ক শাখার শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তপস কুমার রায়ের পক্ষ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে পাঠ্যগুলিতে অনুশীলনী 1.1-1.2-3 পর্যন্ত কয়েকটা অঙ্ক আমরা অনুশীলন করেছিলাম এবং বাকি কাজগুলো তোমাদেরকে বাড়িতে অনুশীলন করতে বলেছিলাম। আশা করি তোমরা সবাই করেছ। আজকে আমরা 4 থেকে শুরু করব। 4 প্রশ্ন আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে প্রশ্ন আছে কত, 972, 4×972। তাহলে যেহেতু এটা এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বলেছে, কাজে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এটার বর্গমূল করলে কি হবে না, পূর্ণ সংখ্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন এটার উৎপাদক বের করি, 972 প্রথম 2 করলে এটাকে 2 যাবে, যেহেতু শেষের অঙ্ক যোগ, 4×8=17, 8 কত, 16, 7×6 গেলে 12, 6×12, আবার যদি আমি 6×12 সাথে 1, 8×16=17 সাথে 1, 4×8 রেখে 9, সেটাকে আবার যাবে 2 কত হবে, 2×4, 4×8 কত, 8, তারপরে 3×6, 243, এটাকে আবার যাচ্ছে, আবার 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করলে হচ্ছে 3×8=24, 3×3=81, এটাকে আবার যাবে 3 দিয়ে, 3×27=81, তা আবার 3 দিয়ে, 3×9=27, 3×3=9, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, সুতরাং 972 সমান, এখানে 2 আছে কয়টা, 2টা, 3 আছে কয়টা, 5টা, 3×3×3×3×3, তাহলে এই 2টা মিলে 2 স্কোয়ার, মানে 2/2 দিলাম, তাহলে এটা বর্গ সংখ্যা, 3 মিলে 3/3, এই 2টা মিলে 3/3, আর এখানে 3 হয়েছে কয়টা, 1টা। তাহলে আমরা এখানে 2×1=, 3×1=, 2 আর আছে 1টা বাকি, তাহলে এখানে যদি এই 3টা না থাকতো তাহলে কিন্তু এটা হতো পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে 3 হচ্ছে কি সংখ্যা, অবর্গ সংখ্যা, এখানে 3 কি সংখ্যা, অবর্গ সংখ্যা, অবর্গ সংখ্যা, তার 3 আছে কয়বার, এখানে 1বার, অবর্গ সংখ্যা, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা কি করলে ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল, ভাগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তার উত্তর হবে কত, উত্তর হবে 3, উত্তর হবে কত, 3। আচ্ছা, এরপরে তোমরা 4×খ এবং গ এই 2টা বাড়িতে অনুশীলন করবে একই রকম। তাহলে আমরা এখন 5 অঙ্কে চলে যাই। 5 অঙ্কে বলেছে, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? কত, 4639, 4639, তাহলে 4639 এটা কি নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমাদের কি বলেছে, 4639 থেকে
কোন ক্ষুদ্রতম সংখ্যা কি করলে বিয়োগ করলে বিয়োগফল একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এটা মূলমূল বের করি, দেখা যাক কি আসবে। তাহলে 4,639 তাহলে বর্গমূলের জোড়া জোড়া নিতে হয়, আমরা কত নিব এক জোড়া 46। তাহলে এখন বর্গের নামতা এককে এক, দ্বিগুণ 4, 3 তারিখে 9, 4 16, 5 পদে 25, 6 36, 7 সাথে 49, সামনে যদি 7 দিই অর্থাৎ 1 বলে 1 দিয়ে গুণ, 2 বলে 2 কে 2 দিয়ে গুণ, 3 বলে 3 কে 3 দিয়ে গুণ, 4 বলে 4 কে 4 দিয়ে গুণ, 5 বলে 5 কে 5 দিয়ে গুণ, 5 পদে 25, 6 বলে 6 দিয়ে 6 দিয়ে গুণ, 6 তে 36, 7 বলে 7 কে 7 দিয়ে গুণ, 7 7 49। আমি যদি 7 টা দিই তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 49 হয়ে যাচ্ছে, তাহলে যাবে কবে 6 ছয় ছয় 36, বিয়োগ করলে 6 থেকে 6 গেলে কত 0, 4 থেকে 3 গেলে কত 1, তারপরে 3 9 1039। এখন 6 ডবল কত 12, এখানে যা দিন এখানে তার দ্বিগুণ ভাগ পদ্ধতিতে বর্গমূল। আচ্ছা আমরা করছি এখন যাবে কবে, আমি যদি 6 বার দিই তাহলে এখানে হচ্ছে 7 বার দিলে 127, 127 কি 7 দিয়ে 7 7 49 9 সাথে কত 4, 7 গুণ 14, 14 4 15, 16 17 18, 18 সাথে 1, 7 কে 7 সাথে দিয়ে 8, 889, 7 বার দিলে 7 7 49 9 সাথে 4 গুণ 14, 15, 16 17 18 সাথে 1, তার সাথে আর যদি 8 বার দিই তাহলে 128, 128 কে 8 দিয়ে গুণ, হ্যাঁ 864, 4 সাথে কত 6, 8 গুণ 16, 16 6 22, 22 2 আপে 2 আর 8 দিন 10 কত 11 24, তাহলে আপনার যাচ্ছে 864, 4 সাথে 6, 8 গুণ 16, 16 6 কত 22, 22 2 আপে 2 আর 8 দিন 10, তাহলে যাচ্ছে আমি যেখানে 8 দিই সেখানে কত 8, তাহলে এখানে 8 দিয়ে 128 কি গুণ করলে কত হচ্ছে 1000, 1000 কত 24, এখন বিয়োগ করে কত 9 থেকে 4 গেলে 5, তারপরে কিন্তু দিগুলো উত্তর 1, তাহলে আমরা এটা বর্গমূল করে দেখছি যে এখানে এক কত অবশিষ্ট আছে 15, হ্যাঁ অবশিষ্ট আছে, তাহলে এত থেকে কত বিয়োগ করলে মানে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত, এটা বর্গমূল করে আমরা দেখছি যে কত অবশিষ্ট আছে, এটা বর্গমূল করতে দেখা যাচ্ছে 15 অবশিষ্ট আছে, তাহলে এতদিকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি লিখব এখানে 4,639 বর্গমূল করে দেখা গেল, দেখা গেল 15 গেছে, 15 অবশিষ্ট আছে বা বাক্সেস আছে অবশিষ্ট আছে। সুতরাং 4,639 থেকে 4,639 থেকে 639 থেকে 15 বিয়োগ করলে, 15 বিয়োগ করলে বিয়োগফল, বিয়োগফল একটি পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা, তার উত্তর হবে কত 15, না কত বিয়োগ করলে, তাহলে 15 বিয়োগ করলে বিয়োগফল কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা তারপরে এরপর আছে 6 নম্বর, 5,605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বলেছে 5,605 এর সাথে
6 নম্বর আছে 5605 তাহলে এটাও কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ এটা বর্গমূল করলে বর্গমূল হবে না পূর্ণ সংখ্যা হবে না এখন বলছি এই 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখন এটা কি করব বর্গমূল করব 5605 প্রথম দুইটা তারপর দুইটা আমি যদি প্রথম দুইটা নিই তাহলে কত হচ্ছে 56 56 এর মধ্যে আমি করা যাবে প্রথমে 7 বার 7 49 বিয়োগ করি তাহলে 17 9 গেলে 7 4 গেলে 5 5 তাহলে আমাদের 0 তারপর 0 5 এটা একসাথে হবে বর্গমূলে সব সময় জোড়া জোড়া নামাতে হয় এখন 7 এর দ্বিগুণ দ্বিগুণ কত 14 এখন যাবে কবে 5 বার দেখি আমি 5 বার দিয়ে দেখি আমি যদি এখানে 5 দিই তাহলে হবে কত 145 এখন 145 কে শেষে যেটা দিলাম সেটা দিয়ে দিব শেষে 5 5 দিলে 5 দিয়ে 5 5 5 7 2 4 5 20 20 দিয়ে